আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত হালালি মোশন চ্যানেলের ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে দু হাজার একুশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তো ভিওয়ার্স আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সকল ধরনের সিলেবাস এবং সকল ধরনের সাজেশন আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স ইতিমধ্যে ডক্টর দীপমণি ঘোষণা দিয়েছেন যে পরীক্ষার তারিখ ঘোষণা দিয়েছে এবং নবম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী সকল শ্রেণীর পরীক্ষা অলরেডি হবে তো ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমাদের আমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং কি মান বন্টন দিয়ে দেওয়া হয়েছে তো আজকে আমরা কথা বলবো সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কোভিড নাইন্টিন পরিস্থিতি বিবেচনায় দুই হাজার একুশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও অধিদপ্তরের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা আলোকে প্রণীত বিষয় হচ্ছে বাংলা তো বাংলা অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তারপর হচ্ছে হচ্ছে বইয়ের পৃষ্ঠা তো গদ্য কিছু গদ্য দেওয়া হয়েছে এবং কিছু কবিতা দেওয়া হয়েছে এবং কিছু দেওয়া হয়েছে এখানে তো গদ্য হচ্ছে আহ সুবায় রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর পৃষ্ঠায় আছে তারপর হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরী আহ এটা আঠাশ নম্বর পৃষ্ঠায় আছে তারপর হচ্ছে কবিতা কবিতা আছে বঙ্গবাণী আব্দুল হাকিমের জীবন সঙ্গীত হেমন চন্দ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে দুই বাংলা ভাষা ব্যাকরণ সম্ভবত আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে হবে এবং পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো এখানে যে পরিচ্ছেদ নম্বর উপ পরিচ্ছেদ নম্বর দশ উপসর্গ নিয়ে শব্দ গঠন তারপর হচ্ছে পরিচ্ছেদ নম্বর আটচল্লিশ সংবাদ প্রতিবেদন এটাই আছে একশত সত্তর পৃষ্ঠা তো এই হচ্ছে বাংলা পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আপনাদের নবম নবম শ্রেণীর পরীক্ষা হবে তো এ হচ্ছে নবম বাংলা তারপর হচ্ছে ইংরেজি পূর্ণমান পঞ্চাশ পঞ্চাশের পরীক্ষা হবে ইংরেজিও তো ইংরেজিতে আছে ইউনিট ওয়ান ফাদার অফ দ্য নেশন তারপর হচ্ছে ইউনিট ইউনিট টু ফার্স্ট টাইম তারপর হচ্ছে ইউনিট থ্রি ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালস তারপর হচ্ছে ইউনিট ফোর আর ইউ অ্যাওয়ার তো এ হচ্ছে ইংরেজি তারপরে ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পিটিশন এগুলো থাকবে তো এ হচ্ছে ইংরেজি ইংরেজির পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আপনারা এখানে দেখে নেবেন যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে গণিত গণিত পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তাহলে বুঝে গেল যে নবম শ্রেণীর মাত্র তিনটি বিষয় পরীক্ষা হবে তো তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি বীজগণিতিক রাশি বর্গ সংবিধিত সূ সূত্রবলি গণসংবলিত সূত্রাবলী এবং উৎপাদক বিশ্লেষণ বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ সমতল জ্যামিতি জ্যামিতিক প্রমাণ কোন ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য প্রয়োগে সমস্যা সমাধান এগুলো হচ্ছে একশোতে এগারো আছে তারপর হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি যে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন তারপর হচ্ছে সতেরোতম অধ্যায় সতেরোতম অধ্যায় আছে উপাত্তের উপস্থাপন এবং ক্রম ক্রমযোজিত গণসংখ্যাম তারপর হচ্ছে উপাত্তের লেখচিত্র তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তো এই হচ্ছে এটাই আছে তিনশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তো এই হচ্ছে গণিতের মার্ক তো ভিউয়ার্স ইতিমধ্যে তিনটি বিষয় অলরেডি এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো যাদের এই সিলেবাসের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় তারা অবশ্যই আমার কমেন্ট ভিডিওর কমেন্ট বক্স এবং এই ডেসক্রিপশন চেক করবেন যাতে আপনারা এই ভিডিওটি পেয়ে যেতে পারেন তো এই হচ্ছে দাখিল এই হচ্ছে নবম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস তো ভিভার্স যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ